আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুখ পাখিটা দিনে রাইতে দেয় যেমন তারা, কেউ তারে মিছে পায় কেউ খায় ধরা, হায়রে সুখ হায়রে দুঃখ ভেবে ভেবে সারা। ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা, হায়রে ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা। নামের কাণ্ড কানা কেউরে দেশান্তনা, আবার কেউরে যন্ত্রণা, হরে কেউরে যন্ত্রণা। পারে না থাকতে মানুষ ছাড়া, হরে পাহাড়ে না থাকতে মানুষ ছাড়া। ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা, হরে ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা। সুখ পাখিটা দিনে রাইতে দেয় যেমন তারা, কেউ তারে মিছে পায় কেউ খায় ধরা, হায়রে সুখ হায়রে দুঃখ ভেবে ভেবে সারা। ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা, হায়রে ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা। মাতার স্কুল সব ঢিলা হয়ে গেছে না? নেহি নেহি লোকল, মুন্ডারে একটু হালকা করলাম। আমি কি তোর চাচা না দোস্ত? দোস্ত, তোমার উদ্ভাবনী শক্তি দেখে আমি খুবই মানে অ্যাস্টোনেস হয়ে গেছি আর কি, খুব আশ্চর্য হয়ে গেছি। তুমি এখন বানাইলে কেমনে? তোমার দেখলে না ভালো লাগে। ওরে বাবা, আমারে বিবাহ করবা? হা, পাত্র কি করে এইটা তো জানলাম না। সরিষার ব্যবসা, টাকা পয়সার অভাব নাই, বাড়িতে তিনতলা দালান। তিনতলা দালান? নানির কথা শুনলে কান পচে যায় না? পচবো না তো করবো কি, একই কথা বারে বারে কইলে কান পচবো না? এইবার ইশাস, এইবার পাত্রী দেখতে যা, যদি কোনো ঝামেলা করস তাহলে কিন্তু জিগার নোলা দেবি ডামু। ঠিক আছে? ঠিক আছে। পাত্র পছন্দ না হয় নাই, কি কর সরিষা, চলো ফ্রেশ চলো, বিয়া কইরা তারপরে যামু। আলহামদুলিল্লাহ। আরে এত খুন কোলা পাত্র পছন্দ নাই, এখন আবার আলহামদুলিল্লাহ কি? মা এগো না মানে যে হ্যাঁ হ্যাঁ বুঝছে, আলহামদুলিল্লাহ হা হা। আরে আজব তো। হ্যাঁ লোকমান ভাই, মুখে তালা দেবে একটু খুলো। কয়ে যাও, আমি শুনতেছি। শোনো, সরিষা তো আগে তিনটা বিয়ে করছিল, তিন বই মারা গেছে, এখন জানলে শুনলে তুমি তার লগে তোমার মায়ের বিয়ে দিবা নাকি দিবা না? অবশ্যই দিব। তাহলে কালকে বিয়ের আয়োজন করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি কর সরিষা? আমি তো দেখতাছি না। দেখবি? হা। ওই যে দেখ, স্থির হয়ে তাকায় থাক। দেখতেছি আপনার কাছে চা বেসুম না। কিউ নেই বেচেঙ্গা? ওই মিয়া, চা বেশি দেখে কি পচে গেছি কখন? কমসনা তু ইমরুকা গালি দিলেন কেন?
গালিনা জিগাইছি, তোমার বয়স কত? 30 বছর। লা ইয়াদুন ইনরুকা কি মানে? তোমারে দেখলে এত বছর বয়স মনে হয় না। আপনার চোখে সানি পড়ছে, ভালো করে চিকিৎসা করেছেন, চল চা না খায় তো মে নেই যায়গা। তোরে কিন্তু আমি যাইতে হইছি। আমার সাথ তুমি খারাপ ব্যবহার করিয়ে। ও এতক্ষণ মুখে কইছি স্বাদ লাগে নাই, এইবার কিন্তু আমি তোরে মারি দিব। আমি কিন্তু ঠান্ডা মাথার মানুষ। আমি বুঝতে পারছি, আমার দিক তাকা, এটা আমার ভাই না, তোর জন্মের আগে বিদেশে গেছে। আচ্ছা ঠিক আছে, মনে থাকা যান পাইলট। কি রে তুমি এইখানে, আর তোমার সারা বাড়ি খুঁজাইলাম, তুই গেলি আবার আইসা বললি, তোর ঘটনা তো আমি বুঝলাম না কিছু। কি হয়েছে? আমি আইসা পড়ছি, আমি আর ওইখানে থাকতে পারব না, আমার অনেক অত্যাচার করে। তুমি কেরামত বের করেছিল না? আর ওই দিন তো কেরামত আইলো, তা আমি ভালো করে বুঝিয়ে কইলাম, তার বউ জানি তোর লোক কোনো খারাপ ব্যবহার না করে, তো সব কিছু তো আমি এখান থেকে দিতাছি। আরে বুবু তুমি কিছু জানো না, সেদিন মেলা কিছু হয়ে গেছে, আমার ঝগড়াঝুটি করে গালি গালাজ করতে আমি আর পারুম না এখানে থাকতে। তাহলে আমি এখন কি করুন? আমি এখানেই থাকুন। তুই এখানে থাকবি, আমিও তো পরের সংসার করি। আর পরের সংসার করলে কি হয়েছে? দুলা ভাই আমার বোনের মতো দেখে, আমিও তার ভাইয়ের মতো দেখি। আরে না দুলা ভাই না, ওই যে খুদে যা, খুদে যার আমি ডরাই। মূল্যায়ন করে কি? তোমার মূল্যায়ন করে না মানে কি? তোমার ঘর তোমার সংসার তোমার মূল্যায়ন করে না, কি করছে তুমি আমার খালি কও। তোর এগুলো চিন্তা করলাম না, তুই আইসো তুই পড়, তুমি খালি কও না আপনি দেন, আমার ভাল লাগতেছে না, আমি যাই। আমার বাড়ি আমার ঘরে আমারই কসমেও, তারপরে জানি না একদম ঠিক করে কতক্ষণ আলে বাড়ি থেকে বের করে দেবো। কত বড় সাহস, তুই আমার বাপরে কি বিয়ে করছস? মুখ সামলায় কত কবেটি। আহা তুমিও কি তার লান পাগল হয়ে গেলা? না যাস, কথা শুনলে আমার মেজাজ গরম হয়ে যায়। হ্যাঁ সাধন বেটি, তোমার বন্ডে আব্বা টেনে টেনে কথা কয়, ঘটনা কি খারাপ কিন্তু? এই ছি ছি ছি, কি সব কইতে আছে দেখো। খুদে যা ঠিকই কইতাছে, তোরা মাইনে বড় ভুল করছিস, যা তুই বাড়ি যা, আজ বাড়ি যা। ও দুলা ভাই আপা কি কয়? এই তুমি তোমার আপার কথা কিছু মনে কইরো না, যাও ঘরে যাও, বিশ্রাম করো। যান সরেন, আপনি দিয়ে সরেন, যান আপনি। খুলো তাড়াতাড়ি খুলো, দেখাইতেছি আমার বাড়িতে তুমি পিরিত মারাইতেছো না, দাঁড়াও খুলো, এত সময় লাগে কেন? আর আপনার মেয়েদের তো আমার ছাড়া বিবাহ হইব না। শুনেন একটা কথা কই, বয়সকালে বিয়ে করলে আপনার মেয়েদের মতো আমারও ছেলে মেয়ে থাকে, আর আপনি যেহেতু আমারে ভাই বলে রাখছেন, ভাই হয়ে তো আর আমি বোনের কোনো ক্ষতি করবো না, তাই না? কথাটা আপনি ঠিকই কইছেন, তাইলে ভালো পাত্র পাইলে আপনি নিয়ে আসেন। কথায় কাম হয়েছে কি ভাই, কথার উত্তর দিলেন না যে? হ্যাঁ অবশ্যই অবশ্যই আনুম, আমি তাহলে যাইবই না। আচ্ছা ঠিক, হ্যাঁ সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
দেখ না রে ভাই, টাকা পয়সা তো কিছু চাই না, খালি চাই চাইছি ধরো বেটা সাত দিন খালি বাকি খা। এমন করব কে ভাই, কেমন করবো তুই চাকা আনতে পারত না খালি চা চা। আসসালামু আলাইকুম ইজ্জত ভাই। ওয়ালাইকুম আসসালাম বাবুল, কি তবিয়ত আছে? বাংলা কন ভালো আছিস? ভালোই আছি। আচ্ছা চা দে চা দে। আরে বকুল। জি। কি ভালো? ভালো আছি দেখেই তো চিনতে পারছি, একবার চিন্তাও করছি ইজ্জত ভাইলে তো কথাই কইতো। আমি তো প্রথমে তোরে নেই দেখতে হয়, চা খাবি? হ্যাঁ। চা তাড়াতাড়ি দে। এই নে তুই এটা খা, আর একটা বানা। এই কাপটেন। বকুল কখন আসছো? দেখছেন ইজ্জত ভাই, এই সময় মুরগি ডাকে, এই সময় মুরগি ডাকলে তো খুবই খারাপ। আপনারা বহেন, আমি মুরগি ডাকে মাইরে আসছি। মুরগি ডাকলে কিচ্ছু হয় না, কাম কর। মুরগি ডাকলে তো আপনারা বহেন, আমি আইতেছি। বকুল খাই মুরগি রাখতে আমি মুরগি হালাই। দেখছেন ইজ্জত ভাই, আপনারা চানা দিয়া গাওরা বাবুলের ঘরের গাওরা বাবুল গেল গা তেরার তেরা। তুই শাখা সন্দেহ করলে করুক, আমি ঠিক তো দুনিয়া ঠিক, তাছাড়া ইজ্জত আলী তো খুব ভালো মানুষ। তুমি জানলা কেমনে? হ্যাঁ তো তোমার জন্মের আগে বিদেশ গেছে। এত কথার উত্তর দিতে পারবো না, সময় কম। স্ত্রীটা সুন্দর ভাষা দিয়ে লিখছি, তোমার ভালো লাগবো। হ্যাঁ আর আমার ইচ্ছা যে এটা পুরা তুমি কষ্ট করে হলো উত্তর দিবা। পুরা যদি ভালো লাগে তাহলে উত্তর দিই মনে। এত কষ্ট কইরা রাত জায়গা তেল খরচ কইরা মশার কামড় খেয়ে তোমার সিটি পড়ুন, আর 100 টাকা দাও। প্রেমপত্র পড়তে প্রেমিকারা টাকা নেয়, এটা আমার আগে জানা ছিল না। ও পুরান পাপি, ভালোই তো দিকে অভিজ্ঞতা হয়েছে। টাকা দাও টাকা দাও। খালি খালি টাকা নেব, সিটির উত্তর দেবো না। এবার টাকা দিলে তো আমার ব্যবসায় লালবাতি জ্বলবো। প্রেম করলে ব্যবসায় লালবাতি জ্বলে। টেকা দাও টেকা দাও, এত কত করো না, টেকা দাও। যাও না অন্ধ আনে, যাও 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 যাও। ভূগোল অর্থ হইলো ভূ মানে পৃথিবী, আর গোল মানে গোল স্বাভাবিক। তাহলে ভূগোল অর্থ হইলো
মানে পৃথিবী সম্পর্কে যে জ্ঞানটা সেটা হলো ভূগোল বলে। তোমার কোনো কিছু বলার আছে স্যার? প্রশ্ন? হ্যাঁ বলো। পৃথিবীটা যে গোল সেটা আপনি জানলেন কেমনে? আমি জানছি কেমনে, আমি স্যারের কাছ থেকে জানছি, তারপর মনে করো যে বইপত্র লেখাপড়া করে জানছি। তবে একটা আশ্চর্য এবং মজার ব্যাপার হলো, পৃথিবীটার উত্তর এবং দক্ষিণ দিকে চ্যাপটা মানে কমলা লেবুর মতো অনেকটা, বুঝছো? কিন্তু স্যার এইটা আপনার স্যারেরা জানলো কেমনে? তারা কি হাতে লয়ে দেখছে? না না, হাতে লয়ে দেখি পৃথিবীতে আছে পরিমাপ করছে আর কি। স্যার কেমনে পরিমাপ করছে স্যার? কি এক হাত দুই হাত করে মাইপা? তাই তো, এই বিষয়ে তো আমি চিন্তা করিনি ফারহানা। এত বড় পৃথিবীটার মাপলো কেমনে? হ্যাঁ সেটাই তো স্যার, এটা তো কোনোভাবেই মাপা সম্ভব না, কোনো যন্ত্র দিয়েই সম্ভব না। ফারহানা তুমি তো অনেক জ্ঞানী, এত জ্ঞান নিয়ে তুমি তোমার তো লেখাপড়া করার দরকারই নাই, তোমার তো প্রচুর জ্ঞান। তুমি কাজ করো, তুমি চলে যাও দাদা, পানি নিয়ে আসো আর কি। এরকম করতে চাবে না, ঘটনা আছে। ঘটনা? কি ঘটনা? আছে আছে। কি রে বাবুল্লা, কুকুরু কু কেডা করছে? কেডা করে বাবা, মুরগি করছে। মুরগি ধরতে পারলে মার দিব। মার দিব, আমার হাত আছে। এই বেদবি, বেদবি করতে হ তুম? ও তোমার বিগ ব্রাদার মানে বড় ভাই না? হ্যাঁ থাবড়ায় কান গরম করিয়া দিমু। দুটা চা দে, আমারটা চিনি কম দিবি? দুটা চিনি দিমু না। এতদিন পর আমার মেয়েটার বিয়ে ঠিক হইলো, আজকে বিয়া, এই বরপক্ষ আসতে দেরি নাই, তা আমি অস্থির না হইলে হইব? কোথায় যা কই? কোথায় যা, ঘরে রানী সাজাইতেছে। তুমি দেখছো ঠিক মতো সাজাইছে তো? সবকিছু ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই কাজই তো অন হইলো না, আমি যাই কাজের লইয়া আসি। হ্যাঁ আচ্ছা জানো। আহারে কান্দিস না ভাই, কান্দিস না, কোনো চিন্তা করিস না। আমার বিয়ে হইতেছে তো কি হইতেছে, আমি এই বাড়িতে থাকুম, তোর কোনো চিন্তা নাই, তুই খাইবি যাইবি আইবি কোনো অসুবিধা নাই। আমি তো খাওয়ানোর চিন্তা করতাছি না, তোমার বিয়ের চিন্তাও করতাছি না। তাইলে আমি আমার বিয়ের চিন্তা করতাছি। ওই দাসিরা সব সময় উল্টো পাল্টা কথাবার্তা, যা এখান থেকে ফাজিল গুনগানকার, যা খালি উল্টো পাল্টা কথাবার্তা। ধর আ লাগতাছে, ছাড়ো আমি পড়ি, একটু সহ্য করবা তো, ধরো
সব সময় মুখটা এমন করে রাখো, সুন্দর লাগতেছে। সুখ পাখিটা দিনে রাইতে দেয় যে মনে তাড়া, কেউ তারে মিছে পায় কেউ খায় ধরা, হায়রে সুখ হায়রে দুঃখ ভেবে ভেবে সারা। ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা, হায়রে ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা। বিয়ে নামের কাণ্ড কানা, কেউ রে দেশান্তনা, আবার কেউ রে যন্ত্রণা, হরে কেউ রে যন্ত্রণা, পারে না থাকতে মানুষ ছাড়া, হরে পারে না থাকতে মানুষ ছাড়া, ঘটক এবং আমরা।